গোয়াল ঘরে লুকিয়ে রাখা অবস্থায় দুই ব্যাগ ভর্তি বোমা উদ্ধার করলো পুলিশ। খড়বা গ্রাম পঞ্চায়েতের রানীপুর গ্রামের মমতাজ আলীর গোয়াল ঘর থেকে শনিবার রাতে তাজা বোমা উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মমতাজ আলীর জামাই মহিদুর ইসলামের বাড়ি মল্লিকপাড়া গ্রামে হলেও রানীপুর অর্থাৎ শ্বশুর মমতাজ আলীর বাড়িতেই থাকতেন। এলাকায় নানা অপরাধমূলক কাজের সঙ্গে তিনি যুক্ত বলে অভিযোগ। তার বিরুদ্ধে গোয়াল ঘরে বোমা মজুত রাখার অভিযোগ উঠছে। চাঁচলের মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মণ্ডল ও চাঁচল থানার আইসি সুকুমার ঘোষের নেতৃত্বে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী যায়। রবিবার মালদা থেকে বম্ব স্কোয়াড এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে। চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ জানান, দুটি ব্যাগে মোট 24টি বোমা ছিল, বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়েছে। উল্লেখ্য, মাত্র 6 দিন আগেই মহানন্দপুর কলাবাগান থেকে উদ্ধার হয় প্লাস্টিক ভর্তি বোমা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও বোমা উদ্ধারের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে গোটা চাঁচল জুড়ে। চাঁচল থেকে মুর্তুজা আলমের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।